আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আম্মাগা। নাহমাদুহু নুসুল্লি নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে এই আলোচনাটা শুনছেন এবং দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে আসুন আমরা জেনে নেই যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে এবং যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে না তাদের বিষয়ে হাদিস শরীফে কি উপমা প্রদান করা হয়েছে এই বিষয়টার উপরে আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করছি যেই হাদিসটি সহি বোখারি শরীফের ফাজাইলুল কোরআন অধ্যায়ে বর্ণিত হয়েছে যেটি বোখারি শরীফের পাঁচ হাজার বিশ নম্বর হাদিস যেই হাদিসটির বর্ণনাকারী হজরত আবু মুসা আশারি রাজিয়াল হাদিসটি হলো হজরত আবু মুসা আশারী আল্লাহ তালু তিনি বলেন পি নবী সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদের উপমা হচ্ছে সেই লেবুর মতো যেই লেবু সুস্বাদু এবং সুগন্ধযুক্ত আর যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে না তারা যদি মুমিন হয় তারা যদি ইতিপূর্বে কোরআন তেলাওয়াতের পক্ষে থাকে কিন্তু তারা মাঝে মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করে না তাদের উপমা হচ্ছে সেই খেজুরের মতো যেই খেজুর সুস্বাদু কিন্তু সুগন্ধহীন আর যারা ফাসেক অথবা ফাজির এই সকল ব্যক্তি যারা তারা যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদের উপমা হচ্ছে সেই রাইহান গাছের মতো বা লতা গাছের মতো অথবা ফুলের পাপড়ির মতো যেই পাপড়ির সুস্বাদ নাই কিন্তু সুগ্রাণ রয়েছে আর যারা ফাজির অথবা মুনাফিক অথবা ফাসেক যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে না সেই শ্রেণীর লোক তাদের উপমা হচ্ছে সেই মাকাল ফলের মতো যেই মাকাল ফল সুস্বাদও নেই এমনকি সুগ্রাণও নেই তাহলে এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারলাম যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে তাদের উপমা হচ্ছে লেবুর মতো যেই লেবুর স্বাদ রয়েছে গ্রাম রয়েছে আর যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে না তারা যদি মুমেন হয় তাদের উপমা হচ্ছে সেই খেজুরের মতো যেই খেজুরের স্বাদ রয়েছে কিন্তু গ্রাম নেই আর যদি তারা ফাসেক হয় অথবা মোনাফিক হয় তাদের উপমা হচ্ছে সেই মাকাল ফলের মতো যেই মাকাল ফলের স্বাদও নেই গ্রাণও নেই তাই আসুন আমরা সবাই যতটুক সম্ভব পবিত্র কোরআন তেলাওয়াত করি পবিত্র কোরআনকে সম্মান দেওয়ার চেষ্টা করি এ আশা ব্যক্ত করে এই হাদিসের উপরে আমল করার আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি ওয়াকি দাওয়াদা ফেরা